ব্রাহ্মণবাড়িয়া সরাইলে পাওনা টাকা চাওয়ায় লাল খা নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রাতে উপজেলা সদরের কর্মকার পাড়ায় ঘটনা ঘটে। এ ঘটনায় আলামিন ও জসিম নামে দুজনকে আটক করেছে পুলিশ। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, নিহত লাল খা তার বন্ধু আলামিনকে টাকা ধার দিয়েছিলেন। পাওনা টাকা চাইতে গেলে দুজনের কথা কাটাকাটি হয়। পরে আলামিন ও তার সহযোগী জসিম লাল খাকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্থানীয় লোকজন জসিমকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পরে পুলিশ অভিযান চালিয়ে আলামিনকে আটক করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।